ফের জুনিয়র চিকিৎসকদের হুমকি তৃণমূল বিধায়কের, মুর্শিদাবাদ মেডিকেল ঘেরাওয়ের হুমকি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের, বিধায়কের বিরুদ্ধে এফআইআর করায় জুনিয়র চিকিৎসকদের হুমকি, কি বলছেন শুনুন। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। মহামিছিল করবে এরা, যদি 1000 লোকের মিছিল করে আমি তার পরের দিন 5000 লোকের মিছিল করবো, যে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ। হিম্মত থাকে তো আমার সাথে লড়ে করুক, যেদিন করবে তার দুদিনের মাথায় করবো, মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো। আমার নেত্রী আমাকে নিষেধ করবে কিন্তু তাও শুনবো না, আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে আপোষ করবো। এত বড় সাহস কোথা থেকে পাই, কার মদতে পাই, আমার এগেনস্টে এফআইআর করার হিম্মত কোথা থেকে পাই? এসব ডাক্তার, এসব 50টা ডাক্তারের কে ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে, করুক না দেখি কত। আর প্রশাসনও কি করে দেখি, আমাকে কি করে রুখে দেখি। ভরতপুরের তৃণমূল বিধায়কের আগেও চিকিৎসকদের প্রতিবাদ, চিকিৎসকদের আন্দোলন নিয়ে মুখ খুলেছিলেন, আর এবার একেবারে সব সীমা পার করে গিয়েছেন হুমায়ুন কবির। তিনি বলছেন তার বিরুদ্ধে এফআইআর করার সাহস কি করে হলো, এছাড়াও আরো অনেক কথা, সেই সঙ্গে সাগর দত্ত হাসপাতালের নার্সদের নিয়ে কি মন্তব্য করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক, শুনুন। ডাক্তাররা নিজেদের সিকিউরিটি অ্যান্ড সেফটির প্রশ্নে তারা যে দাম্ভিকতা পেশেন্টদের সঙ্গে দেখায়, আপনি যদি আমাকে বলেন আগে থেকে সতর্ক না করে হঠাৎ প্রোগ্রাম করব, ভিজিট করব বহরমপুর মেডিকেল কলেজে, আপনারা আমার সঙ্গে থাকবেন, দেখাবো যে জুনিয়র ডাক্তাররা যেসব রুগী ওয়ার্ডে থাকে, যারা চিকিৎসার জন্য পরিষেবা দেওয়ার জন্য সরকারি হসপিটালে থাকে, তাদের শরীর স্পর্শ করে না ভিজিট করতে গিয়ে। ওখানে নার্সদের চেয়ার টেবিলে গিয়ে বসে সিগারেট ফুঁকে ফুঁকে প্রেসক্রিপশন করে দিয়ে চলে আসে, ওদের কাছে শিখতে হবে আমাকে। কি ধরনের মন্তব্য করছেন একজন জনপ্রতিনিধি শাসক দলের, এবং তারপরেও তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ এখনো পর্যন্ত করেছে বলে তো আমরা জানি না শাসক দল এবং প্রশাসন। আর অন্যদিকে তিনি যে কথাগুলো বলছেন, একের পর এক, 1000 লোক নিয়ে মিছিল করলে 5000 লোক নিয়ে মিছিল করব, তারপর ঘিরে রেখে দেবো মেডিকেল কলেজ, হিম্মত থাকলে লড়ে দেখা, নেত্রী বারণ করলেও শুনবো না, আমার অধিকার খর্ব হলে কারো কথা শুনবো না, আমার বিরুদ্ধে এফআইআর করার ক্ষমতা কিভাবে হয়, 50টা চিকিৎসককে ঘরে ঢোকাতে আমার 2 মিনিট লাগবে, প্রশাসন কি করে দেখি, আমাকে কিভাবে রুখে দেয় দেখি, এই ঔদ্ধত্য নিয়ে কথা বলছেন কে না, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবং এই যে এতবার এতজন জনপ্রতিনিধি বিভিন্ন সময় কথা বলেছেন, এই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কিছুদিন আগে যখন সম্পূর্ণ কর্মবিরতি পালন করছিলেন জুনিয়র চিকিৎসকরা, সেই সময়ও তিনি তাদের নিয়ে মন্তব্য করেছিলেন, তখনও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি, কোনো পদক্ষেপ করা হয়নি, আর অন্যদিকে এখনও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়েছে বলে শোনা যায়নি। এই যে এহেন হুমায়ুন কবিরের বক্তব্য, তা নিয়ে জুনিয়র চিকিৎসক তারা কি বলছেন শুনুন। বলা হচ্ছে আজকে একজন বিধায়ক এসে বলছেন বহরমপুরে তিনি নাকি 50,000 লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে হামলা চালাবেন, এগুলো প্রকাশ্যে চলছে। আজকে একটা আমাদের অবয়া যে সহকর্মী সাবজুডিস বিষয় বলে সেই জিনিস নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না, অথচ এইরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা নোংরামি চলছে, সেটা নাকি শর্ট ফিল্ম বানানো হবে, শর্ট ফিল্মের পোস্টার করছে, তাদেরকেও নাকি শাসক দল থেকে বের করে দেওয়া হচ্ছে, এবং তারপরেও তারা আবার প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছে যে বের করে দেওয়া হোক, তারপরেও আমরা নাকি মহালয়ার দিন তারা নাকি শর্ট ফিল্ম বের করবে। এই নোংরামিগুলো কোথা থেকে আসছে, এই সাহস কোথা থেকে পাচ্ছে তারা? এই সাহসগুলো পাচ্ছে আসলে তাদের মাথায় বড় কেউ রয়েছে, আসলে তাদের মাথায় এই যে ভয়ের রাজনীতি বলছি না, আসলে তারাই এদের মাথা, এইদের সবাইকে উপরে ফেলা অবধি আমাদের আন্দোলন কিন্তু চলছে। সেটা ওনার আর ওনার নেত্রীর মধ্যে ব্যাপার, সেটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করতে চাই না।
ওনারা বা প্রশাসন কি করবেন সেটা প্রশাসন দেখে নেবে। আমাদের যদি আমাদের 1000 জন লোক থাকে, আমরা 1000 জনের মিছিল বের করব। আমাদের যতটা মানে আমাদের যতটা আমাদের পক্ষে সম্ভব সেই সংখ্যক লোক নিয়ে আমরা এগিয়ে যাব এবং আমাদের ন্যায্য দাবি আমরা তুলে ধরব। সব অনেক রকম মন্তব্য আসবে, এইসব মন্তব্যে কান দিতে আমরা জানি এইসব মন্তব্য আসবে, এইসব মন্তব্যে কান দেওয়ার মতো আমরা অনেকটা ম্যাচিওর যে আমরা জানি এসব মন্তব্যে কান দিলে চলবে না। আমাদের দাবি ন্যায্য দাবি, এটাই আমরা বিশ্বাস করি এবং আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। নিজেদের আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং এই সমস্ত হুমকিতে তারা কান দেবেন না বলছেন জুনিয়র চিকিৎসকরা। এইদিকে বহরমপুরের বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র তিনি কি বলছেন এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বাকি বলছেন শুনুন। নিজে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে গিয়ে কোন রকমে তাদের কাছে মাথা নত স্বীকার করে এসেছিলেন, সেখানে দাঁড়িয়ে তারই বিধায়ক এরকম ধরনের কথাবার্তা যখন বলে তাহলে প্রশ্ন জাগে যে উনি পুলিশ মন্ত্রী হয়ে কেন উনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। উনি হিন্দুদের বিরুদ্ধে মিছিল করবেন, উনি ডাক্তারদের বিরুদ্ধে মিছিল করবেন, উনার যদি এত দম থাকে সেই ডাক্তারকে উনি মেডিকেল কলেজে বন্ধ করে রাখুন না, একবার দেখি না ওনার তাকতের কত জোর। একটা লোক আছে কেউ পাত্তা দেয় না, মাল্লায় ওদের একজন প্রেসিডেন্ট আছে, মানে ডায়লগ মারে, দুটো সিটি হেরে গেছে, পার্লামেন্টে লোকে ভোট দেয়নি, এরাই হচ্ছে টিএমসির নেতা আছে, তো রাস্তার লোক গুন্ডা মস্তান সে টিএমসির নেতা। তো সেই নেতা যদি এরকমই হয়, সে নেতা কেমন কাউন্সিলার, ত্রিপুরার ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মার্ডার করা হচ্ছে, লুট করা হচ্ছে, সে হচ্ছে কাউন্সিলার, তাকে পুলিশ ধরছে। মালের যে চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির 120 কোটি টাকা ঘাপলা করেছে, যখন কেস হচ্ছে তখন তাকে সাসপেন্ড করছে, সব জানে। এগুলো বন্ধ করতে গেলে পার্টি উঠে যাবে, সরকার চলে যাবে। হুমায়ুন কবিরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ দায়ের, প্রধান বিচারপতির কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ করেছেন রাজ্য আইএমএ, অর্থাৎ রাজ্য আইএমএ যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্যের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। গতকাল জুনিয়র চিকিৎসকদের ফের হুমকি দেওয়া হয়েছে, চিকিৎসকদের হুমকি হুমায়ুন কবিরের তরফে দেওয়া হয়েছে। নিরাপত্তাহীনতার কথা জানিয়ে অভিযোগ করেছেন রাজ্য আইএমএ যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য। কি বলেছেন তিনি আমাদের সঙ্গে টেলিফোনে শুনুন। 11 সেপ্টেম্বর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেছিলেন যে জুনিয়র ডাক্তাররা যারা বিক্ষোভরত আছেন তাদের বিরুদ্ধে উনি দেখে নেবেন, ব্যবস্থা নেবেন। তার পরিপ্রেক্ষিতে 12 সেপ্টেম্বর আমরা ডিএম এসপি অফ দ্য মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তাদেরকে ডেপুটেশন দিই এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার এগেনস্টে এফআইআর লঞ্চ করা হয়। তারপরে আমরা আশ্বাস পেয়েছিলাম যে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু আজ অব্দি নেওয়া হয়নি। উপরন্তু যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রত্যেকের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফান্ডের দাবি ছিল যে কোনো অবস্থায় কর্মক্ষেত্রে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কিন্তু গতকালকে হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছে এবং তাতে জুনিয়র ডাক্তার সহ সমস্ত চিকিৎসকরাই আতঙ্কিত রয়েছেন, এই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন ছিল যে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত হলে তবেই জুনিয়র ডাক্তাররা কাজে ফিরবেন এবং তার জন্য সুপ্রিম কোর্টের পরের হিয়ারিংয়ে যে আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স প্রোটেক্ট দ্য ওয়ারিয়ারের যে আইনজীবী আছে তার মধ্যে এই ব্যবস্থা উত্থাপিত করা হবে এবং ডিএম এবং এসপি তারা আজ অব্দি 12 সেপ্টেম্বর এই অভিযোগ দায়ের করা হয়েছিল, আজকে 29 সেপ্টেম্বর কোনো সদর্থক ব্যবস্থা এখনো নেয়নি। পুরুলিয়ার লোকশিল্পীদের হুমকি পুর প্রধানের, সরকারের নুন খেলে সরকারের গুণগান করতে হবে। পুরুলিয়ায় লোকশিল্পীদের নিয়ে আয়োজিত কর্মশালায় হুঁশিয়ারি পুর প্রধানের, নবেন্দু মাহালি সেই পুর প্রধান যিনি এই হুঁশিয়ারি দিয়েছেন লোকশিল্পীদের পুরুলিয়াতে। আমার একটাই কথা, একটাই বক্তব্য, এই সরকারের আপনি নুন খাচ্ছেন, এই সরকারি গুণ গাইতে হবে। আপনারা যে প্রোগ্রাম পারফরমেন্স পান, সরকারি প্রকল্প প্রচারের জন্য পান, আপনি প্রচারও করবেন আবার সরকারের বিরুদ্ধে প্রচারও যাবেন, এই দুটো জিনিস একসঙ্গে হবে নাই বন্ধু, আপনাকে একটা রাস্তা বেছে নিতে হবে, দুদিকে দু নৌকায় পা দিয়ে চলা যায়। তাহলে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি কোনো সরকারি ভাতা নেব না, পুরস্কার ফিরাই দেবো, যদি কোনো পাই সম্মান ফিরাই দেবো, কার্ড সিলেন্ডার করে দেবো। আপনি তো শিল্পী, আপনার নিজস্ব শিল্পী সত্তা যদি থাকে আপনি এমনি বাজার আক্রমণ করে দেবেন, কোনো মন্ত্রণ হবে না সরকারি সাহায্য। আপনি তো শিল্পী, আপনার যদি বাজারে ক্রেজ থাকে এমনি লোক ডাকবে যে না ওই শিল্পীটারে গান করাবো, ওই শিল্পীটারে আমরা সব করবো,
সরকারি সাহায্য দরকারই হবে। আপনি সরকারকেও সাহায্য নেবেন, সরকারের মঞ্চে জায়গা খুঁজবেন, সরকারের বিভিন্ন প্রোগ্রাম নেবেন, আবার সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনও সামিল হবেন। এটা বন্ধুত্বপূর্ণ হচ্ছে, এইটা বললেই নবেন্দ্র মহালে খারাপ হয়ে যাবে। প্রত্যেকটা জায়গায় এই হুমকি সংস্কৃতি, কোথায় বাদ এই হুমকি সংস্কৃতি? কোথাও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে, প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা থেকে শুরু করে সিনিয়র প্রত্যেকে বলছেন যে থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতি রয়েছে সেখানে। শুধুমাত্র তাদের মধ্যেই নয়, পুরুলিয়ার লোকশিল্পীদের হুমকি দিচ্ছেন পুরো প্রধান নবেন্দু মাহালি। এই নিয়ে কি বলছেন নাট্যকর্মী অভিজান ভট্টাচার্য, শুনুন। আজকে এখানে যে কর্মসূচিতে আমরা জমায়েত হয়েছি সেটা শুধু শিল্পীদের নয়, সমস্ত প্রতিবাদী মানুষের। কিন্তু নিজে একজন শিল্পী হিসেবে, নিজে একজন নাট্যকর্মী হিসেবে আমি মনে করি যে সরকারের নুন খাইলে গুণ গাইতে হবে এই যে বিষয়টা, এটা আমার মনে হয়েছে একরকমের থ্রেট কালচার। কারণ সরকার কার? সরকার মানুষের। সরকারের টাকা আসছে মানে সেটা কিন্তু আমাদেরই ট্যাক্স ঘুরে শিল্পীদের কাছে ভাতা হিসেবে আসছে। এবার সেখানে সরকার যদি কোনো ভুল করে বা পার্টিকুলার যে দল সরকার চালাচ্ছে সেই দল যদি কিছু ভুল করে, তার অন্যায়ের প্রতিবাদ করার স্বাধীনতা কিন্তু আমাদের গণতন্ত্রের প্রত্যেকটা মানুষকে দিয়েছে। অর্থাৎ সরকার আমাকে, আমার প্রতিভা আছে, আমার ক্ষমতা আছে বলে আমাকে ভাতা দিচ্ছে, তার জন্য সরকার যদি কিছু অন্যায় করে আমি তার প্রতিবাদ করতে পারবো না? এটা তো হতে পারে না, তাহলে তো আমি গণতন্ত্রে নেই।